পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনারা কবে পেতে চলেছেন এবং স্ট্যাটাস কিভাবে আপনি চেক করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যথাযথভাবে ডিটেলসে জানিয়ে দেবো যে আপনারা পিএম কিষাণের নেক্সট ইনস্টলমেন্ট বা 16 নম্বর কিস্তির টাকা কবে পাবেন সেই সংক্রান্ত আপডেট কি জানানো যাচ্ছে। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই না টেনে পুরোপুরিভাবে দেখতে থাকুন। ফ্রেন্ডস, ইতিমধ্যে আমরা রয়েছি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা জানেন যে ডেট অ্যানাউন্স যখনই করা হয় সেটা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু করা হয় কৃষকদের। ইতিমধ্যেই কিন্তু যতটুকু আপডেট জানানো যাচ্ছে শুধুমাত্র এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাসগুলো আপনারা চেক করতে পারছেন এবং স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই রকমই কিন্তু আপডেট রয়েছে। তো এই পিএম কিষাণ প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারেন নেক্সট ইনস্টলমেন্ট ডেট। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কি জানানো যাচ্ছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যে নেক্সট ইনস্টলমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পেতে চলেছেন। তো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ইতিমধ্যে আমরা পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পিএম কিষাণের নেক্সট ইনস্টলমেন্ট ডেটটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি কবে দেবে। তো এখানে আপনারা স্ট্যাটাস চেক করার জন্য অনেকেই বিভ্রান্তিতে পড়ে রয়েছেন স্ট্যাটাস কীভাবে চেক করবেন। ফার্স্ট দেখতে পাচ্ছেন আমরা এইভাবে আপনাদের সামনে চলে এসেছি পিএম কিষাণ ওয়েবসাইটের সামনে। সিম্পলি নিচের দিকে আপনি স্ক্রল করবেন, করলে আপনি এখানে দেখতে পাবেন যে নো ইওর স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে। এই নো ইওর স্ট্যাটাস দেখতে পাবেন, কোথায় রয়েছে অপশনটা দেখুন, ফার্মার কর্নার রয়েছে তার এখানেই, এই যে দেখুন ফার্মার কর্নার। এই ফার্মার কর্নারের নিচে আপনারা এখানে চতুর্থ নাম্বার স্ট্যাটাসের পরবর্তী মানে সেকশনটার পরে হচ্ছে মানে পঞ্চম সেকশন যেটা রয়েছে ফিফথ সেকশন সেখানে আপনারা ওপেন করবেন, এটা হচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস। এখানে সিম্পলি আপনি ক্লিক করুন, ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী অর্থাৎ নেক্সট পেজ চলে আসবে। রিলোড হওয়ার পরে নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে আপনারা ওয়েট করবেন, সিম্পলি আপনার সামনে চলে আসবে বেনিফিশিয়ারি স্ট্যাটাসের লিঙ্কটি। এখান থেকে আপনি কি করবেন, আপনাকে সিম্পলি আপনার রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবেন, রেজিস্ট্রেশন নাম্বার ফাইন্ড করার জন্য নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশানে ক্লিক করবেন। আর এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে সেই ডিটেলস চাওয়া হবে যেটা দিয়ে আপনি ফাইন্ড করতে পারবেন। ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করছি, এই ক্যাপচাগুলি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাগুলি এইখানে ফিল করছি এবং এই যে গেট ওটিপি অপশানটি দেখতে পাচ্ছেন এই গেট ওটিপি অপশানটিতে এবার ক্লিক করছি। এটা মাথায় রাখবেন, ওটিপি উইল বি সেন্ট অন ইওর ইকেওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আপনার কেওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বার এই ওটিপিটি যাবে। সিম্পলি আমরা রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করছি। এলিজিবিলিটি স্ট্যাটাসটা আপনার সিম্পলি লক্ষ্য করুন, এলিজিবিলিটি স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন ল্যান্ড সেডিং এখানে আমাদের এস রয়েছে এবং ইকেওয়াইসি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এস রয়েছে এবং এখানে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং এস রয়েছে। আপনাকে বলছি এই সমস্ত স্ট্যাটাসগুলো যেন ঠিক থাকে আপনাদেরই, নইলে আপনি এই প্রকল্পের মাধ্যমে সেই টাকাটি পাবেন না, আপনারা এটা মাথায় রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সমস্তটাই ঠিক রয়েছে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি নতুন ইকেওয়াইসি করেন, এখানে ধরুন নো রয়েছে, আর আপনি যদি নতুন আধার লিঙ্ক করান বলা হয়েছে ডিসক্লাইমার দিয়ে, ইফ ইউ হ্যাভ লিঙ্কড ইওর আধার মোবাইল নাম্বার টু ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিসেন্টলি, আপনি যদি ইতিমধ্যে করিয়ে রাখেন নতুন করে আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক প্রসেসটা, সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে কি প্লিজ ওয়েট 15 ডেজ ফর ইট টু অ্যাপিয়ার অন দ্য পোর্টাল। এটা 15 দিনের মধ্যে আপনার যে সম্পন্ন যে পোর্টালে আপডেট করা হবে 15 দিনের মধ্যে সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে বলছে এই পিএম কিষাণ পোর্টাল ডিসক্লাইমার দিয়ে। আর যাদের করা রয়েছে অসুবিধে নেই, দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস হচ্ছে 7, এখান থেকে আমরা 8 ক্লিক করে নিচ্ছি, মানে পরবর্তীটা এখানে আপডেট যেহেতু হয়নি আমরা এখানে ক্লিক করলাম। এবার এখানে আপনারা লক্ষ্য করুন এভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন, এফটিও প্রসেস নো রয়েছে এই জায়গাটাতে এস আসবে, পেমেন্ট স্ট্যাটাস আর এফপি সাইন বাই স্ট্যাট আসবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যাদের এখানে রিজন এখানে আসবেই না, মানে সকলে চলে আসবে এখানে নো আপনার থেকে গেল, সেক্ষেত্রে এখানে তার রিজনটা দেখতে পাবেন, রিজন অফ এফটিও ফান্ড ট্রান্সফার অর্ডার নট প্রসেসড, কেন হলো না স্যার এখানে প্রমাণ লেখা থাকবে। আর যেহেতু ডিবিটির মাধ্যমে দেবে সেখানে এখানে এখানে আধার যে পেমেন্ট মোড রয়েছে। এবার চলুন টাকা কবে দেবে সে সংক্রান্ত আপডেট দিকে আমরা যাওয়া যাক। ফার্স্ট আমরা পিএম কিষাণ ওয়েবসাইট আবারও চলে আসছি, pmkishan.gov.in লিখে তো এখানে আমরা ওয়েবসাইট আবারও প্রবেশ করছি। ওয়েবসাইট আসতে গেলে আপনাদের সামনে এরকম ব্যানার আসবে, সিম্পলি এটাকে ক্লোজ করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট দেখার জন্য। তো এখানে আমরা এটাকে ক্লোজ করে দিলাম, এবার নিচের দিকে আপনি স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন পিরিয়ড ওয়াইজ পেমেন্ট, এখানে কিন্তু আপনার স্ক্রল করুন। এবার আপনি আপনাকে বলে রাখছি যে ইনস্টলমেন্ট আমরা পাবো সেটি হচ্ছে কি এই ডিসেম্বর টু মার্চ মাসের কিস্তিটা, এই কিস্তিটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভ হবে। কবে রিসিভ হবে এখানে ডিটেলসে লেখা রয়েছে যে ডিসেম্বর থেকে মার্চ, মানে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে নিয়ে মার্চ মাসের 31 তারিখের আগে পর্যন্ত এই প্রকল্প রিসিভ হবে টাকাটা। ইতিমধ্যে আপনারা জানেন 12 তারিখ থেকে কিন্তু 21 তারিখ পর্যন্ত স্যাচুরেশন ক্যাম্প চলছে, ইকেওয়াইসি ক্যাম্পেইন চলছে,
কমন সার্ভিস সেন্টারের আওতায় ইতিমধ্যে ইকেওয়াইসি যারা করবে তাদেরকে ফার্স্ট প্রাইজ 25,000 টাকা দেওয়া হবে, সেটি আমি আপনাকে দেখিয়েছিলাম। তো সেই ভিডিওটি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন, কারা পাবেন এই সেই 25,000 থেকে নিম্নে আরও বিভিন্ন প্রাইজেস রয়েছে, অর্থাৎ ইনসেন্টিভ দিচ্ছে এক্সট্রা। তো সেটা আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বর টু মার্চ মাসের মধ্যে যে ইনস্টলমেন্টটা রিলিজ হবে সেটা ফেব্রুয়ারিতেও হতে পারে কিংবা মার্চ মাসেও হতে পারে। তো ইতিমধ্যে যেটা কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রক রয়েছে তিনি কিন্তু জানিয়েছেন, তিনি যেটা জানিয়েছেন সেটা তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চার মাসের মধ্যে প্রকল্পের কিস্তি দেওয়া হয়, মানে চার মাস অন্তর অন্তর। আর এবার আমি আপনাকে বলে রাখছি, তিনি জানিয়েছেন যেটি আপডেট সেটি হচ্ছে কি যে ফেব্রুয়ারি শেষের দিকে কিংবা মার্চ মাসের পয়লা সপ্তাহে বা ফার্স্ট উইকে কিন্তু এই প্রকল্পের টাকাটি রিলিজ করবেন। তিনি অফিসিয়ালি ডেট জানাননি, সেক্ষেত্রে জানিয়েছেন এটুটুকুই যে ফেব্রুয়ারি মাসে হতে পারে, আর যারা যদি ফেব্রুয়ারিতে না হয় সেক্ষেত্রে মার্চ মাসের ফার্স্ট উইকে হয়ে যাবে। ইতিমধ্যে যেনারা কেওয়াইসি করেননি অবশ্যই কেওয়াইসি করে নেবেন। আর আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।